ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ মধ্যপাড়া সমন ব্যাপারী জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মধ্যপাড়ায় আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলের আলোচ্য বিষয় ছিল পাক পাঞ্জাতন ও আহলে বায়াত। প্রধান বক্তা তার আলোচনায় নিখুঁতভাবে সবার মাঝে বুঝিয়ে দেন পাক পাঞ্জাতন ও আহলে বায়াতের গুরুত্ব। ফর্দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম ও মহল্লাবাসীর সার্বিক সহযোগিতায় ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা ও সমন ব্যাপারী জামে মসজিদের সেক্রেটারি নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান রাখেন মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর আলহাজ শাহ শাহজাদার রহমান বাঁধন। বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন ঢাকার বিমানবন্দর আশকোনা পাক পাঞ্জাতন দরবার শরীফ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা শায়েখ হাফেজ মোশতাক আহমেদ মোজাহিদি। ফরিদপুরের সাবেরিয়া দরবার শরীফের আল্লামা শায়েখ সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরি। ফর্দাবাদ সমন ব্যাপারী জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান ফারুকী ও হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম শামীম। পাক পাঞ্জাতন শব্দের অর্থ পবিত্র পাঁচজন। আহলে বাইতের চারজন সদস্য অর্থাৎ হজরত ফাতিমা, তার স্বামী হজরত আলী, তাদের দুই পুত্র হজরত হাসান ও হজরত হোসাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন পবিত্র ব্যক্তিকে একত্রে বলা হয় পাক পাঞ্জাতন, আর তারই বিষয়ে বক্তারা আলোচনা করেন। প্রধান বক্তা শবে মেরাজকে নিয়েও মূল্যবান আলোচনা রাখেন। এই প্রসঙ্গে তিনি বলেন, লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে দেশে সাধারণত শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। ইসলাম ধর্ম মতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির একাদশ বছরের 620 খ্রিস্টাব্দে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে হজরত জিব্রাইল আলাইহিসাল্লামের সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন। মুসলিমরা এবাদত বন্দিকের মধ্য দিয়ে এ রাতটি উদযাপন করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ করা হয় এবং এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফর্দাবাদ থেকে ফিরে আল মামুনের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।